হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল রহমান ফ্রম এনি টাইম লার্নিং। কেমন আছেন? সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম টেস্টাইল টেস্টিং এর 4 নম্বর ক্লাসে। আজকে আমরা এই ক্লাসে যাদের কথা দেখার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা গুড অন হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শুরুতে ভালো লাগলে লাইক দিয়ে আসতে পারেন। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের ভিডিওতে কি থাকতেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ মশ্চার রিগেইন অ্যান্ড মশ্চার কন্টেন্ট। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন এবং ময়েশ্চার কন্টেন্টের কোন কোন ফেব্রিকের কি কি স্ট্যান্ডার্ড আছে। তো চলুন দেখে নিই আমাদের কি কি স্ট্যান্ডার্ড থাকতেছে। তো বন্ধুরা আমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছি, সেখানে এক পাশে ম্যাটেরিয়াল নেম, তারপর এমআর মিন ময়েশ্চার রিগেইন, দেন এমসি মিনস ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে। এখানে কটনের ময়েশ্চার রিগেইন দেওয়া আছে 8 অথবা 8.5 এবং ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে 7.4 এবং সবগুলোই পার্সেন্টেজে। এখানে ফ্লেক্সের ময়েশ্চার রিগেইন দেওয়া আছে 12 এবং ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে 10.4, ভিসকোসের দেওয়া আছে 11 এবং ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে 9.9, সিল্কের 4 হচ্ছে ময়েশ্চার রিগেইন অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 9.9, নাইলনের ময়েশ্চার রিগেইন হচ্ছে 4% এবং সিল্ক আর নাইলনের ময়েশ্চার রিগেইন সেম এবং এর ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 3.1, আই মিন 3.1 এবং পলিস্টারের ময়েশ্চার রিগেইন সবচেয়ে কম, সেটা হচ্ছে 0.4 এবং ময়েশ্চার কন্টেন্ট নেই 0 এবং জুটের ময়েশ্চার কন্টেন্ট সবচেয়ে ময়েশ্চার রিগেইন সবচেয়ে বেশি এবং ময়েশ্চার কন্টেন্টও সবচেয়ে বেশি। জুটের ময়েশ্চার রিগেইন হচ্ছে 13.75 এবং ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 12.1। তো বন্ধুরা আমরা এই যে স্ট্যান্ডার্ডগুলো জানলাম, এগুলোর মাধ্যমে আমরা যদি ময়েশ্চার রিগেইন জানি তাহলে কিন্তু এই ময়েশ্চার রিগেইনের স্ট্যান্ডার্ডগুলো ম্যাচিং করে ময়েশ্চার কন্টেন্টগুলো আমরা বের করতে পারবো এবং ময়েশ্চার কন্টেন্ট জানলে ময়েশ্চার রিগেইন বের করতে পারবো এবং সেই সাথে সাথে আমরা এই দুটোর ভ্যালু যে কোনো দুটোই বের করে যখন আমরা ময়েশ্চার রিগেইন ময়েশ্চার কন্টেন্ট দুটো বের করতে পারবো বা জানতে পারবো তাহলে আমরা অবভিয়াসলি খুব সহজেই এই পাশের যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে সেই ম্যাটেরিয়ালগুলোর নাম জানতে পারবো। আর ক্লোথিং বা কাপড়ের জগতে শুধুমাত্র এই কটা কমন, এছাড়াও আরও অনেক কমন আরও অনেক কাপড়ের নাম আছে যেগুলোর ময়েশ্চার কন্টেন্ট ময়েশ্চার রিগেইন আপনারা একটু নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমাদের কমন যে জিনিসগুলো প্রতিনিয়ত আমাদের আমরা বাজারে কিনতে পাই সেগুলোর আমি একটা চার্ট দিয়ে দিলাম। তো বন্ধুরা গত ভিডিওতে আপনাদেরকে আমি একটা জিনিস মনে রাখতে বলেছিলাম, কি এটা দেখে মনে পড়তেছে কিছু? যারা আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন তারা দয়া করে আমার গত ভিডিও ময়েশ্চার রিগেইন অ্যান্ড ময়েশ্চার কন্টেন্টের রিলেশনশিপ যে ভিডিওটা দেখেছিলাম, আই মিন টেক্সটাইল টেস্টিংয়ের ক্লাস 3, এই ক্লাসটি দেখে আসুন। না দেখলে হয়তো বা এই ক্লাসে আপনারা এটা বুঝতে পারবেন না কোথা থেকে আসলো। তো বন্ধুরা এই যে 1 নম্বর যে রাশি এবং 2 নম্বর রাশি, এই দুটা রাশি আপনাদের মনে রাখতে বলেছিলাম। কেন মনে রাখতে বলেছিলাম সেটা এখন বলে নিই। ধরুন আমাকে বলে দিল যে ময়েশ্চার কন্টেন্ট একটা পার্সেন্টেজ দেওয়া আছে, তখন আমাকে মেজারমেন্ট করতে হবে বা এখন আমাকে ক্যালকুলেট করতে হবে ময়েশ্চার রিগেইন কত এবং সেই ফলে আমাদের সেই ভ্যালুগুলো ম্যাচ করে এর ম্যাটেরিয়াল নামটা কি, তাহলে আমরা সেটা কীভাবে করবো, সেটা করবো এই দুটো রাশির মাধ্যমে। তো বন্ধুরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। চলুন ধরুন আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে ইফ এ ম্যাটেরিয়াল কন্টেন্টস ময়েশ্চার 10%, আই মিন ময়েশ্চার কন্টেন্ট যদি 10% হয় তাও নাও, তাহলে আমাদের বলতেছে নাও ফাইন্ড আউট দ্য নেম অফ ম্যাটেরিয়াল অ্যান্ড এমআর আই মিন ময়েশ্চার রিগেইন। তাহলে আমাকে কী ক্যালকুলেট করতে হবে? এমআর এবং আমাদের কন্টেন্ট দেওয়া আছে, তাহলে আমরা সূত্র কোনটা প্রয়োগ করবো? আর আই মিন রিগেইনের সূত্রটা প্রয়োগ করবো। তাহলে আমরা যা দিতে পারি, উই নো রিগেইন ইকুয়াল টু 100C/100-C, তাহলে সির মান দেওয়া আছে 10, আর এখানে 10 দিলাম। আর এখানে আপনারা বলতে পারেন 10 তো পার্সেন্ট কেন দিলাম না, এখন আপনারা খেয়াল করে দেখুন 10-এর আগে 100 আছে, তার মানে আমার অলরেডি এখানে পার্সেন্ট ভাঙা হয়ে গেছে। তো আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে আমরা পেয়ে যাচ্ছি 11.11%, আই মিন 11.11%, এটা হচ্ছে আমাদের ময়েশ্চার রিগেইন। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া ছিল ময়েশ্চার কন্টেন্ট এমসি 10 এবং ময়েশ্চার রিগেইন 11, তাহলে আমাদের যেই ম্যাটেরিয়াল সেটা হতে পারে হয় ভিসকস নয় সিল্ক এবং ময়েশ্চার রিগেইন হচ্ছে 11.11%। এখন বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন ভিসকস এবং সিল্ক কীভাবে হলো, চলুন ফিরে যাই আমাদের সেই টেবিলটাতে। আচ্ছা টেবিলটাতে গিয়ে দেখুন তো আমাদের এখানে ভিসকসের এমআর ছিল হচ্ছে 11 এবং ময়েশ্চার কন্টেন্ট সেটা ছিল 9.9%, কিন্তু আমাদের যেই এমআরটা বেরোলো সেটা 11.11, তার মানে ভিসকসের এমআরের কাছাকাছি রিলেটেড। তো সেক্ষেত্রে এটা ভিসকস কিন্তু এটা ফ্ল্যাক্স না, এর উপরে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্স হচ্ছে 12, কিন্তু আমাদের 11.5-এর উপরে যদি যাইতো তাহলে আমরা তো ফ্ল্যাক্স ধরতে পারতাম, কিন্তু সেটা না, তাহলে আমাকে এটা ভিসকস ফিক্সড এবং ময়েশ্চার কন্টেন্ট দেওয়া ছিল 10 আর এখানে ময়েশ্চার কন্টেন্ট আছে 9.99, তার মানে ভিসকস একটা পারমানেন্ট। কিন্তু এক্ষেত্রে সিল্কও হতে পারে, কিন্তু সিল্ক না হওয়ার সম্ভাবনাটা একটু পসিবিলিটি বেশি, কারণ আমার এখানে ময়েশ্চার রিগেইনটি সিল্কের সাথে ম্যাচ করেনি কিন্তু ময়েশ্চার কন্টেন্ট কিন্তু ম্যাচ করে গেছে, এই জন্য আমরা বলছি এটা হয় ভিসকস না হলে কিছু একটা পার্সেন্টেজ থাকতেছে এটা সিল্ক হওয়ার জন্য। তাই আমাকে উত্তরে বলে দিতে হলো
হয় এটা ভিসকস না হয় সিল্ক। তো বন্ধুরা এই বিষয়টা যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান, পরবর্তী আরও বিস্তারিত এই বিষয়ের জন্য ভিডিওটা দিব। তো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমার এখানে মশলার কন্টেন্ট দেওয়া ছিল, মশলার রিগেন বের করলাম, যদি মশলার রিগেন দেওয়া থাকে তাহলে কী হবে, চলুন সে বিষয়টাও ক্লিয়ার হয়ে আসি। তো বন্ধুরা আমরা এই রাশিটা তো আগে থেকে জানি। তো এখানে ধরুন এরকম একটা কোশ্চেন দিল, ইফ এ ম্যাটেরিয়াল রিগেইন মশচার 8%, আই মিন মশচার রিগেইন হচ্ছে 8%, নাও ফাইন্ড আউট দ্য নেম অফ ম্যাটেরিয়াল অ্যান্ড এমসি মিন মশচার কন্টেন্ট। তো আমাকে বের করতে বলেছে নাম এবং মশচার কন্টেন্ট, এবং মশচার রিগেইন দিয়ে দিয়েছে 8%। তো বন্ধুরা চলুন আমরা মশচার কন্টেন্টের যে সূত্রটা জানলাম সেই সূত্রটা বসালাম, সি ইকুয়াল টু 100R/100+R। তো আর এর মান বসালাম 8, এবং যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাকে এখানে যেটা দিল সেটা হচ্ছে 7.4, আই মিন 7.4 হচ্ছে আমার মশচার কন্টেন্ট। তাহলে আমার ম্যাটেরিয়াল নেম হচ্ছে কটন এবং মশচার কন্টেন্ট হচ্ছে 7.4। তো বন্ধুরা কটন কীভাবে বুঝলাম, তো চলুন আমরা টেবিলের সাথে চার টেবিলের সাথে মিলিয়ে নিই। তো বন্ধুরা আমাদের যে টেবিলটা ছিল সেখানে কটন, কটনে ছিল মশচার রিগেইন ছিল 8 অথবা 8.5%, আই মিন 8 অথবা 8.5%, এবং মশচার কন্টেন্ট ছিল 7.4, এবং এটা দেখা যাচ্ছে অ্যাবসোলিউটলি ফুল 100% মিলে গেছে কটনের সাথে, তাই আমরা বলছি এই ফেব্রিকটা হচ্ছে কটন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন এবং কমেন্ট করে জানান ভিডিওটি দেখে আপনারা কোনো কিছু শিখতে পেরেছেন কিনা, যদি শিখতে পেরে থাকেন তাহলে অন্যের সাথে শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সাইন আপ করতেছি মির্জা আব্দুল রহমান, টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ।